তো কি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে নাকি? রোদ 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 রাখা এখানে কিচ্ছু হবে না, আর শরীর ভালো হবে। এই তো দুটো কল, তো তো হয় না, আমরা কলটাকে ছাড়িয়ে দিয়ে আসি। কোন পোতা নেই বাবু, ওগুলো গাছ হয়েছে। আর কতটা এই হাঁটাটাই তো আমাদের ঘোড়া। এসো ওখানকার নেতা নেত্রীটা তো ওরও আলোচনা করছে, ট্রেন থেকে বেশি না, একদম ঠিক কালকে ভোট, কাল সকাল হলে ভোট আসুন কেরকম আর কি। পুলিশের যেটা কোন ঘটে গেছিল তার করে এসছি না, আমরা এই রাস্তা ছিলাম না একেবারে, আবার আমাদের কিন্তু বাইক
আর এই বাহিনী চলে গেল। ওখান থেকে ফোন নিয়ে আসলো ছটা, আর ছটা পঞ্চে বল পুরো পালি তারা একটা গ্রুপ নিয়ে পালি একটা একদম পঞ্চায়েত মাছ কেন তাকে না এরা ধরতে পারলো না ওরা নিয়ে প্রধান একটা করতে তিন চারটে প্রধান আমরা যাকে বলবো ওখানে প্রধান করতে তাকে বলবো মানে তোমাদের মনে করতে বলে একটাই বলো মানে একটা বাবা মা যেদিকে সাতটা হয়ে যাবে সেই সেই দল প্রধান গঠন করতে হবে, যদি একটা প্রধান কে সংখ্যাগরিষ্ঠ হয়েছে ও মাঝখানে সংখ্যাগরিষ্ঠতা ধরে নিয়ে দাঁড়িয়ে যেটা উঠতে থাকবে কপির উঠতে উদাহরণ তো এরাই হবে পাঁচশো ছটা পালি তো পালি এলাকায় ঘুরতেগুলো হয়ে গেছে আর গঠন তো বেরিয়ে যাবে এলাকায় ঘুরতে হবে এলাকায় ঘুরতে গেলেও তো এই হচ্ছে ঘিরে দিচ্ছে এই পারে বারে এত সুন্দর লাগছে না দেখলে আপনি ভাবতে পারবেন অবিশ্বাস্য কি বড় বড় চাই চাই খান কি গো সব লজ কেন কোনো বাড়ি নেই ফার্স্ট এরিয়াতে টুরিজম এরিয়া এখানে কোনো পাবলিক বাড়ি নেই যেখানে গাছ গাছ লাগানো আছে না কারণ এতটা জায়গা মিস্টার সম্পত্তি অন্য কোথাও নেই স্যার এরপরে কিন্তু ওকে আনবেন না ভাই কিন্তু কান্না করবে যে বাড়ি থেকে বলবে তাই না আরে বাবা তুই ওর মা বলবে তুই যেটা দেখছিস সেটা তো তোর মা দেখিনি তুই এখন যেটা দেখছিস সেটা তো তোর মা দেখিনি হ্যাঁ চিড়িয়াখানা এটা আমাদের সুন্দরবন নিজস্ব বাঘ আমাদের চেনা পরিচিত বাঘ না এগুলো আমার সাথে কথা বলে এই বাঘগুলো এগুলো কি আর তোর ভাইকে বলতে পারবি তোর ভাই আমি ওখানে যাব ওখানে ছবি তুলব ওখানে গিয়ে ছবি তুল
এর উপরে ও কাকা স্বচ্ছ ভাত হচ্ছে কোথায়? নোংরা ভাত হয়ে গেল, যার সময় ক্লিয়ার করতে হবে, নাহলে নোংরা ভাত মুশকিল করে দেবে। সে তো অবশ্যই করতে হবে, তুমি তোমার দোকান লাগিয়ে এখানে করবে না। আচ্ছা বানর গুলো কোথায় গেল? বানর গুলো সে তো সেইগুলো কই যেখানে খাওয়ার পাওয়া যায় নাকি? কাকিমাকে নিয়ে আসো, বাঘ উদ্ধার কেন্দ্র তৈরি হচ্ছে নাকি ওই দিকটা? একটু একটু জায়গা দেখ, কিছু তো কারণ আছে। হ্যাঁ একটু একটু জায়গা দেখ। হ্যাঁ একটু একটু মেন কাজ হবে না। পারবি তো দেখি জোড়া শালিক নাকি? জোড়া শালিক এগুলো 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 কি গাছ মনে হচ্ছে? শালিক পাখি এগুলো টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। দাঁড়াও দাঁড়াও, এখানে কিছু গাছ লাগানো আছে নাকি? এইরকমই গাছ সব লাগানো, এই তুলে নিয়ে আর ফরেস্ট থেকে লাগিয়ে দেয় সব জঙ্গলের ভিতর দিয়ে। যে জায়গা চর বেড়ে যাচ্ছে না ওখানে? হ্যাঁ, বালতি আমাদের বালতিও তো গাছ লাগিয়ে এসেছে কয়েকদিন আগে। চলো বাবা আগে চলো, চলো গিয়ে দেখি বাঘ আছে কোথায় দেখি। চলো এখানে দুটো আলাদা ঘুরে গেছে। হ্যাঁ সে হরিণের সময় সে টিকিট এখন আমার কাছে আছে, টিকিট আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কজন আমরা? দুই।
টাকা পয়সার দিক দিয়ে ওরা ই পাবেন, মানে কথা ভাই কাজ করবো টাকা দেবে, কিন্তু চলুন 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 এখন ঢুকে যাবে আমরা পার্কেট হয়ে গেছি, তাই তো সালদা আমরা পার্কেট হয়ে গেছি তো মাঝি বকা দিল, হ্যাঁ হ্যাঁ আসুন চলো কি হলো বাঘ দেখতে যাচ্ছি তো তুমি যাও না জানো তুমি এসো কখনো কবে এসো এটা এটা কি বাঘের বাঘের জায়গা এটা এটা কি সে বাঘের জায়গা মানে এর ভিতরে বাঘ আছে তাই তো এটা কুমির 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 এখানে কুমির আছে চলো কুমির আছে কুমির কুমির আছে কুমির আছে এই যে কুমির এই যে কুমির ধরো এই তো কুমির আছে ওই তো কুমিরটা তুমি ইন্তজার করো ইন্তজার ফল মিঠা হতে হয় তুমি রাস্তা দেখে তুমি মজা বেশি পাবে মাছও আছে এটার মধ্যে কটা আছে কুমির এখানে একটা অনেক কুমির আছে মুখ ছোট আটা আছে মুখ বড় এটা বাচ্চা তো চলো না না এখন না বন্ধ না বাড়ি গিয়ে দেখবো তো এগুলো ঠিক
এই জালে কুইম থাকে আসুন স্যার বাঘ দেখা যাচ্ছে বলো বাঘের বাঘের কেমন ডাকে বাঘ আমরা বাঘের সঙ্গে এসছি না বাঘ দেখতে এসছি কে বসে আছে মামা মামা বাঘ মামা ও বাবা কো এসে বাঘ মামাকে দেখতে পাচ্ছি না এসো সোনা এসো ওরে বাবা রে তো পরিষ্কার পুরো আপনি ওঠেন দেখতে পেয়েছো বাঘের ঘর এখানে বাঘ থাকে কিন্তু ওই যে হরিণ দেখা যাচ্ছে কিন্তু হরিণ হ্যাঁ হরিণ দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো দেখেছো ওই ওই জায়গাটা দাঁড়াও ভিতরে ঢুকে ওই বাঘ দেখছি দাঁড়িয়ে সেই জায়গায় চলে যেখানে বাঘের হুঙ্কার দিচ্ছিল না না বলছি তো সেই জায়গায় চলে এসে যেখানে বাঘের হুঙ্কার দিচ্ছিল তুমি গায়ে দাঁড়িয়ে বাঘ দেখানো বাড়িতে ফোনটা সুইচ অফ আছে বাবার কাছে ফোনটা দিন এই সুন্দর দেখা যাচ্ছে
শুধু শুধু যা কইটা একটা উচিত ওঠা আয় আয় কই হরি হরি নে হরি নে হরি নে এমনি ফুতুল আমি যে তোর সামনে যাবো বড় বাইকে দৌড় বাগের জন্য কত সুন্দর ঘর বানানো হয়েছে না তোমাদের বাঘ তো নয় তোমার বাঘ হয়ে যাও তোমাদের জন্য ঘর বানানো হবে সেটা কি বলতো সেটা ভিডিও হচ্ছে কিন্তু এখানে ফটো তুলি আমি ফটো পাওয়া যাবে কিন্তু যতটা পরিষ্কার আসবে যতটা অরিজিনাল ফটোটা আসবে মানে ভিডিওতে ফটো কপি করে নিয়ে নিচ্ছি তাতে যতটা ফটোটা ক্লিয়ার আসে সরাসরি ক্যামেরায় ওর থেকে আরও বেশি ক্লিয়ার তো আমি ভিডিও স্টপ করে দেবো জাস্ট হ্যালো চালাকের উপরে চালাক থাকে না আগে যে টাকা ছিল তোমার কাছে আর কাল রাত্রে যে টাকা দিলাম দুটো একসঙ্গে এক জায়গায় করে গোনো খাতা কালকে রাত্রে যদি 2,500 টাকা আর আগের দিন থাকলাম তোর আর কি ভালো লাগে বলতো বুঝলি তোদের শুধু জঙ্গল হ্যাঁ এটা হচ্ছে চিতাবাঘ হ্যাঁ খেকশিয়াল খেকশিয়াল সরি এ খেকশিয়াল এটা খেকশিয়াল স্যার খেকশিয়াল বাইরে খাবার দেবে বাইরে খাবার দেবে হ্যাঁ হ্যাঁ তুমি কি বলছো কি বলছো কি করতে নাই কি তুমি বিড়ি খাচ্ছ সহলদা না না বিড়ি ফিড়ি খেয়ো না একটা বাচ্চা মেয়ে আছে বিড়ি খেতে নাই আমি কিন্তু বিড়ি খাই না সহলদা যা বলো তা বলো সম্রাট বস কেমন আছো কে যাচ্ছে অন্য কেউ আমি আর ও সরি ভাই দেখলাম আমাদের সম্রাট
একদম বিন্দাস। ভাই জিলেটে কি হচ্ছে, এত প্রবলেম হচ্ছে কেন? কি প্রবলেম হচ্ছে? এই শুধু প্রবলেম সার্ভারে, শুধু প্রবলেম প্রবলেম আর প্রবলেম। কোনো কিছু শুরুটা একটু সমস্যা হয়, তারপর চালু হয়ে গেলে সত্যি মোটামুটি সামনে ঠিকঠাক হয়ে যাবে, আশা তো রাখা যায়। আচ্ছা, এটা বাঘের ঘর? হ্যাঁ। তা আমাদের রবীন্দ্রবাবু তো খুব ব্যস্ত আছেন। না না, এসছে তো রবীন্দ্র এসছে। হ্যাঁ, তো বাইরে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এ সপ্তাহে কদিন দিয়েছে কাজ? এ সপ্তাহে একদিন একদিন কাজ, ভিডিও করে আমি ছেড়ে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ।